নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেছেন জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার বিকল্প নেই। এই নির্বাচন কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা যাবে না। সুষ্ঠু নির্বাচন না হলে বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হলে রাষ্ট্র নিজেই ব্যর্থ হবে বলে মন্তব্য করেন ইসি আনিসুর রহমান। সততা নিষ্ঠা ও পক্ষপাতহীনভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। কোন দল মত কারো পক্ষেই কাজ করা যাবে না বলে সতর্ক করে দেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি জানান, নির্বাচনের দিন গণপরিবহন, প্রাইভেট কার ও ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে, তবে মোটরসাইকেল, স্পিডবোট সহ বেশ কিছু যানবাহন চলাচল বন্ধ থাকবে। নির্দেশনা অনুযায়ী সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সেইগুলোকে অ্যালাউ করা হয়েছে, এটা স্থানীয় হয়তো পেয়ে যাবেন। এবং প্রাইভেট কার অ্যালাউ, সিএনজি অটোরিক্সা অ্যালাউ, মোটরসাইকেল, মাইক্রো এবং আদার্স কিছু যানবাহনের উপর নিষেধাজ্ঞা আসছে। এই নিষেধাজ্ঞাটা আমাদের নির্বাচন কমিশনের মতামতের ভিত্তিতে এটা সড়ক মহাসড়ক বিভাগ একটা সার্কুলার জারি করবে এবং নৌ পরিবহন মন্ত্রণালয় স্পিড বোর্ডটাকে মতামত। এযাবৎকালে সর্ববৃহৎ সংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োগ হচ্ছে এবারের নির্বাচনে। উদ্দেশ্য একটাই, যে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, এবং অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন না যদি করতে পারি আমরা, কোনো কারণে যদি আমরা ব্যর্থ হই, তাহলে আমাদের রাষ্ট্র নিজেই ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে। আমরা সেটা চাইব না, কারণ আমরা সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। আর দায়িত্ব পালনে সততা নিষ্ঠা পক্ষপাতহীন ভাবে কাজ করতে হবে। কে কোন দল মত কারো পক্ষেই কোনো কেউ কাজ করছে না, মাঠে নির্দেশনা আছে। আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই একাধিক স্তরে পরিবর্তন হয়েছে, বিভিন্ন বদলি হয়েছে।